সো ফ্রেন্ডস, আমরা কিন্তু পৌঁছে গেছি নিউ টাউন লন্ডন সিটি। দেখুন এন্ট্রান্সটা, আমি পুরো ভিউটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। খুব দারুণ একটা জায়গা, মনেই হচ্ছে না যেন আমরা কলকাতায় আছি, মানে তো সত্যি লন্ডনে চলে এসেছি। দেখুন এখানে কিন্তু একটা প্রোগ্রামও হচ্ছে, কালচারাল প্রোগ্রাম, আর দারুণ খোলামেলা একটা সবুজ চারিদিকে ব্যাপার। মানে প্রাণ খুলে মানুষ কিন্তু অক্সিজেন ইনহেল করতে পারবে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আমার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছেও ছিল এখানে আসার, সম্পূর্ণটা শেয়ার করছি। দেখুন আমরাও কিন্তু সেটাই করছি, আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করছি। দেখুন ঘুরে ঘুরে আমরা দেখাবো পুরোটা। এখানে কিন্তু আবার কিছু কালচারাল প্রোগ্রামও হচ্ছে, দেখুন ওখানে প্রত্যেক দিনই এখানে কালচারাল প্রোগ্রাম হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা। দেখুন খুব কালারফুল। হাই পাপা, সে হাই। তো ঘুরে পুরো জায়গাটাই আমরা দেখছি সাজিয়ে। আজকে টুকটাক স্ন্যাক্স, স্ট্রিট ফুড সব কিছুই আমরা খাবো। সো ফ্রেন্ডস, সাথে থাকুন আর ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। দারুণ একটা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড, সব মিলিয়ে যেন একটা গ্রিন সবুজ পরিবেশ, দারুণ লাগছে বন্ধুরা। তো আপনারাও কিন্তু উইকেন্ডে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি চলে আসতে পারেন লন্ডন সিটি নিউ টাউন। খুবই সুন্দর একটা জায়গা, আর চারিদিকে সবুজ কিন্তু আরও সুন্দর বানিয়ে তুলেছে। সো ফ্রেন্ডস, সাথে থাকুন আর পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। সো দারুণ একটা জায়গা, মানে আইডিয়াই ছিল না এত সুন্দর একটা জায়গা এত কাছে, তাও আবার কলকাতার বুকে। উইকেন্ডে একদম আর দেরি না করে চলে আসুন ফ্যামিলি নিয়ে। ওখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফুড স্টলস আছে, আমরা যাব দেখাবো কী কী ফুড স্টলস আছে সবটাই দেখাবো। তো বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগ, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেল একদমই ভুলবেন না, আর প্রচুর প্রচুর সাপোর্ট ভালোবাসা দিতে থাকুন এইভাবেই, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, দারুণ লাগবে জায়গাটা। দেখুন এখানে কিন্তু নানান খাবারের স্টলস আছে, সো ফুড ভ্যান যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস পাওয়া যায়। আমি সব কাউন্টারের সামনে গিয়েই দেখাবো যে কী কী পাওয়া যাচ্ছে। সো সাথে থাকুন বন্ধুরা।
তো আমার হাজবেন্ডও কিন্তু চলে এসেছে। ও ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, খুব শাই, ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। কিন্তু দেখুন দারুণ কালারফুল জায়গাটা, দেখলেই যেন মন হবে প্রাণটা ভরে যাচ্ছে। আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি, দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন উইকেন্ডে ফ্যামিলিকে নিয়ে, আর খুব খুব মজা করবেন আর প্রচুর প্রচুর অক্সিজেন ইনহেল করবেন। সো ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দেখুন কি অসাধারণ ভিউ। সো ফ্রেন্ডস, দেখুন কি দারুণ দেখতে লাগছে, কালারফুল একটা জায়গা, দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে, আর কিছু লাগছে না। ডিফারেন্ট ডিফারেন্ট আউটলেট আছে খাবারের, তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব জমজমাট দেখুন একটা জায়গা। সো ফ্রেন্ডস, এইটার এক্সাক্ট লোকেশন লন্ডন সিটি নিউটাউন সেন্ট্রাল মলের ঠিক কাছেই। দেখুন কি দারুণ ভিউ, আমি পুরোটা চেষ্টা করছি ঘুরে দেখানোর যতটা পারছি। এত কালারফুল একটা পরিবেশ, যেখানে এসে কিন্তু মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছে। আর এখানে কিন্তু দেখুন কি দারুণ বাচ্চারা সব স্কেটিং করছে, দেখুন। সো ফ্রেন্ডস, এবার কিন্তু আমি খাবারের জায়গায় যাব, কারণ আমারও একটু খিদে পেয়েছে আর ছেলেরও খিদে পেয়েছে। তো ছেলে ওখানে কিন্তু কিছু অর্ডার করেছে, হাজব্যান্ড নিয়ে গেছে, তো আমিও সেখানেই যাচ্ছি। অ্যাজ আমারও অনেক লাঞ্চ করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, তো আমারও খুব খিদে পেয়েছে। চলুন দেখা যাক যে কি অর্ডার করেছে ওরা আর কি কি এখানে পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে কিন্তু আমার ছেলের খিদে পেয়ে গেছে, ও কিন্তু চিকেন নাগেটস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলমোস্ট শেষের দিকে, উইথ কোল্ড ড্রিঙ্কস, এই যে হাসছে আবার তাকিয়ে তাকিয়ে। তো এখানে কিন্তু দেখুন সমস্ত আউটলেটসগুলি কোনো উইলসের সব কটাই কিন্তু উইলসন ফুড অন উইলস, দারুণ কনসেপ্ট, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, সব মিলিয়ে কিন্তু দারুণ একটা পরিবেশ। তো তাড়াতাড়ি চলে আসুন, দেরি না করে উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে। রোডটা দেখুন বন্ধুরা কি সুন্দর কালারফুল, আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, দেখুন পুরো রোডটাই কিন্তু এরকম ভাবে ডিজাইন করা। ফ্রেন্ডস,
ফ্রেন্ডস, এখানে কিন্তু একটা কালচারাল প্রোগ্রামও হচ্ছে। প্রত্যেক দিন ইভিনিংয়েই একটা না একটা কালচারাল প্রোগ্রাম হয়। দেখুন, আমি দেখাচ্ছি কালচারাল প্রোগ্রামটা। আর পুরো রোডটা এইভাবেই ডিজাইন করা, দারুণ একটা কালারফুল ব্যাপার। ফ্রেন্ডস দেখুন, এখানে একটা কালচারাল প্রোগ্রাম চলছে রেডিও নিউ টাউন এর পরিচালক, রেডিও নিউ টাউন এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আসুন আমরা সকলে সম্মিলিত হয়ে এই প্রয়াসকে সার্থক করে তুলি। এবার আমাদের শিল্পী রীতা চৌধুরী।